এই ভিডিওতে দেখাবো আজকে আপনারা কিভাবে ডাবল ইনপিলারের মোটরের ব্যারিং এবং ওয়াটার সেল কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে পাল্টাবেন সেটা আপনাদের আজকে আমরা দেখাবো। ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন কিভাবে ব্যারিং ওয়াটার সেল পাল্টাতে হয়। ব্যারিং ওয়াটার সেল পাল্টাতে গেলে কী কী কোন জায়গায় কোন মাল থাকে সেগুলো আপনাদের আজকে আমরা বলবো। আগে সুন্দর করে ভালোভাবে মোটরটা খুলবেন, এই সে ব্যারিং, পিছনে একটা সামনে একটা দুটা ব্যারিং আছে, এই ব্যারিং দুটা আপনি পরিবর্তন করতে হবে। সামনে একটা ওয়াটার সেলও পরিবর্তন করতে হবে। এই দেখুন মোটরটা কিন্তু ভালো, মোটর একবার কয়েল বাঁধানো হয়েছে কিন্তু মোটর ভালো, ব্যারিং ওয়াটার সেল পাল্টাতে আসছে, ব্যারিং ওয়াটার সেল নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ডাবল ইনপেলারের মোটর, ভিতরে ইনপেলার দুইটা। যারা যারা নাকি আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার হাতের ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই হচ্ছে উপরে ইনপিলার, প্রথমে এই ইনপিলারটা খুলতে হবে। এই ইনপিলারটা খোলা অতি সহজ। এরপরে এই যে ঢালাই কভার, এই ঢালাই কভারটা আপনাকে খুলতে হবে। এই ঢালাই কভারের নিচে আরেকটা ইনপিলার আছে, এই ডালাই কলা কভারের আশেপাশে দেখুন কোনো কোনো এক জায়গায় গ্রুপ আছে, সেই গ্রুপে কোনোরকম কোনো কিছুতে বাড়ি দিলেই এটা অটোমেটিক খুলে আসবে, এটা খুব লুজ। এই দেখুন এটা খুলে গেল, দেখছেন ভিতরে আর একটা ইনপিলার আছে অপর দিকে লাগানো, দুই ইনপিলার দুই দিকে, লক্ষ্য করে দেখুন দুই ইনপিলার দুই দিকে। ওইটা কিন্তু সাধারণ পাম্প যেভাবে থাকে সেভাবে ফিটিং করা ছিল, আর এটা উল্টা দিকে ঢুকানো। এই পাম্পের দুইটা দুই দিকে থাকবে ইনপিলার। এই নিচের ইনপিলারটা আপনার সহজে খুলতে চায় না, এটা আপনি এই যে এখান থেকে শেপের গোড়াতে আপনি হিট দিয়ে নেবেন, কিংবা আপনি কেরোসিন তেল দিতে পারেন। যেগুলো নাকি একবারে খুলতে চায় না ভাই, সেগুলো আপনি গ্যাসে হিট দিতেও হবে, গ্যাস এমনভাবে হিট দিতে হবে শুধু ইনপিলার জিনে খুলে, আপনি শেপ জিনে কোনো মতে টাল টুল না হয়। শেপ টাল হলে কিন্তু হবে না, শেপ টাল হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে আপনার লেদে কাজ করতে হবে। এই নিচের ইনপিলারটা খুব ঝামেলা করে, এই নিচের ইনপিলারটা খুলতে চায় না, আর এটা খুলতে গেলেও মনে করেন অনেক কষ্ট হয়, এটা জায়গা নাই খোলার জন্য, যে এটা স্ক্রু ড্রাইভার ঢুকে চার দিবেন এরকম কোনো জায়গা নাই। এটা আপনাকে আস্তে ধীরে টুকিটাকিভাবে সুন্দরভাবে খুলতে হবে, আবার ইনপিলার যদি নষ্ট না হয়ে যায় সেটাও দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন ইনপিলার খুলে গেছে, আপনার যে ভিতরের ছাইটে ওয়াটার সেল, এই ওয়াটার সেলের উপরে একটা চাবি আছে, এই চাবিটাকে আপনাকে খুলতে হবে। এটাকে কয় লক চাবি, কেউ চাবিও বলে কি লকও বলে, যে যেটা বলে। এই লকটাকে আগে
লকের গার্ড থেকে তুলতে হবে। তোলার পর আপনার ওয়াটার সিল বের হবে, এই দেখুন লকের সদ্যা আপনার ওয়াটার সিল বের হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার সিলের স্প্রিং, এই যে হচ্ছে স্প্রিং, আর হচ্ছে এই যে হচ্ছে লক, এই লকটাই আপনি ওয়াটার সিলের চাপ ধরে রাখে। এই ভিতরে হচ্ছে ওয়াটার সেলের মেন পাথর, এই পাথরটা তোলা হচ্ছে। এই যে ওয়াটার সেল, এটা আপনি কত নম্বর ওয়াটার সেল, এটা আপনার গায়ে লেখা থাকে, এটা 16 নম্বর ওয়াটার সেল। এই দেখুন পিসেটটা সামনের দুটাই ব্যারিং নষ্ট, এই দুটাই পরিবর্তন করতে হবে। বিরিং দুটাই খুলে ফেলেছে, দুটাই দেখুন নষ্ট। নতুন বেরিং লাগানোর সময় আপনারা অবশ্যই শেপে মোবাইল দিয়ে নেবেন, শেপে মোবাইল দিলে আপনি বেরিং এর উপরে চোট কম পড়বে। মোটরের শব্দ নাই, একবারে পানির মতো মোটর চলবে। আপনি বেরিং লাগানোর সময় অবশ্যই ভিতরে মোবাইল দিয়ে নেবেন, উপরে কভারও মোবাইল দিয়ে নেবেন। দেখুন সেভাবেও এ সাইডেও আমরা মোবাইল দিয়ে নিতেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক দেন। আর আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন, আপনাদের কোন ধরনের ভিডিও চান, কি ভিডিও চান, ভিডিও কি আপনার ভালো লাগে কি লাগে না, এই মতামত আমাদের জানাতে পারেন। দেখুন একবার ফ্রি, মোটরটা ফিটিং করার সময় লোটার এবং মোটর সাইড সবসময় পরিষ্কার করে ফিটিং করবেন, কোনো হানির জন্য না বাজে।
এটি নাটি স্টিক নাট, সেজন্য আপনি দুই গ্রুপের নাটের সাথে মিল রেখে ফিটিং করতে হবে। সামনের কভার এবং পিছের কভারের সাথে মিল রেখে তারপর ফিটিং করতে হবে। নাট পুরো স্টিক নাট, তারপর সুন্দর করে মিলিয়ে তারপর একসাথে টাইট দিয়ে দিতে হবে। এই ইন পিলার দুটো আপনি উপরে নিচে কোনটা আছে সেটা আপনি চিহ্ন রাখতে পারেন নাও রাখতে পারেন। মোটরটা ফিরে আছে কিনা এটা দেখে আপনি পাখা লাগাই দেবেন পিছনের। যাই এটা একটু পরিষ্কার করে লাগাবেন। এখন আপনার ওয়াটার সেল সাইড ফিটিং করতে হবে। ওয়াটার সেল আপনাকে লাগাতে হবে এই দেখুন ওয়াটার সেলের জায়গা। আপনি যে দিকতে পানি যাবে সেদিকতে আপনার ময়লা জয়লা পুরান আয়রন মায়রন যেগুলো আছে পলিথিন মলিথিন যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিবেন, তাহলে আপনারা পানি একটু বেশি উঠবে। এই যে হচ্ছে ওয়াটারের জায়গা, নিচের যে পাথরটা আছে ওয়াটার সেলের এই পাথরটা ভালো আছে, এই পাথর পরিবর্তন করার দরকার নেই। যদি নিচের পাথর ভালো থাকে তাহলে পাথর পরিবর্তন করবেন না, পুরানটাই চালাই দিবেন। আর ওয়াটার সেল নতুন দিতে হবে আপনাকে। এই হচ্ছে ওয়াটার সেল, এই ওয়াটার সেল আমরা এটাকে এখন লাগিয়ে দেব। নতুন ওয়াটার সেল তাই টাইট হতে পারে, সেজন্যই নিচে যেহেতু জায়গা নাই আপনি একটু মোবাইল টোবাইল দিয়ে নেবেন, যেহেতু ফ্রিতে অনায়াসে ঢুকে যায়। আগে ওয়াটার সেলটা ঢুকাই নেবেন,
সুন্দরভাবে। এরপরে স্প্রিংটা বসায় দিয়ে আপনি স্প্রিং উপরে কভার দিয়ে দিবেন। এই যে এখন আপনাকে এই লক বসাতে হবে, এই লকটা ছাড়া কিন্তু আপনার ওয়াটার সেল ওখানে থাকবে না। এই লকটা অবশ্যই জরুরি, এই লকটা অবশ্যই ভালোভাবে লাগাই দিবেন, যেহেতু আপনার স্পিড গুললেও যেন এই লকটা না খুলে যায়। এই লকটা সবচাইতে ভালো যেভাবে ভালো হবে ঠিক সেভাবে বসায় দিবেন, যেহেতু এটা না খুলে। এরপর একটু আপনারা পানি দিয়ে চেক করবেন যে পানি পড়ে কি না। আপনি 1 থেকে 2 মিনিট এটা ভিজিয়ে রাখুন, ভিজিয়ে নিজে দিয়ে দেখুন পানি পড়ে কিনা। নিজে যদি পানি না পড়ে তাহলে ভাববেন আপনি ওয়াটার সেল লাগান ঠিক আছে। এরপরে আপনার একটা ইনপিলার ঢোকাতে হবে, উপরে ঢালাই কভার আছে এটা আপনাকে বসায় দিতে হবে। ওই ইনপিলার ঢুকছে আপনি নিচ দিকে আর উপরেরটা ঢুকবে উপরের দিকে, দুই ইনপিলার দুই দিকে। ইনপিলার বসানোর আগে আপনারা চাবি বসাতে বলবেন না, একটা একটা চাবি আছে এখানে, এই চাবিটা আপনাকে বসে নিতে হবে। চাবি লক আপনার যেটাই কন ওই লকটা বসাই নিয়ে তারপরে ইনপিলার ঢোকাবেন। এবার সুন্দর করে নাট ঢুকে নাটটা টাইট দিয়ে দিবেন, যেহেতু এর না খুলে আসে। এটা বেশ সুন্দর করে টাইট দিবেন, টাইট করে টাইট দিবেন, যেহেতু যেন আপনি স্পিডের সময় খুলে না আসে। এরপরে গ্যাসকেট বসিয়ে দিবেন, গ্যাসকেট ছাড়া কিন্তু পানি উঠবে না। সবসময় পাম্প সাইড ফিটিং করার সময় লক্ষ্য রাখবেন আপনি গ্যাসকেট বসাইছেন কি না। গ্যাসকেট যদি না থাকে আপনি নতুন একটা গ্যাসকেট বসাতে হবে, এই গ্যাস পাম্প সাইডের এই গ্যাসকেট হয়েছে মেন। উপরে কভার সুন্দরভাবে ভালোভাবে বসে আগে যেভাবে ছিল ঠিক সেভাবে কভার বসাবেন। আগে সবগুলো নাটগুলো ধরাবেন, নাট সবগুলো ধরে নিয়ে তারপরে টাইট দিবেন, সবটি সমানভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন।
পাম্পসেটটা বেশ ভালোভাবে সুন্দরভাবে টাইট দিবেন, শক্ত করে টাইট দিবেন, যেহেতু যেন উনানে হাওয়া লিক না করে। হাওয়া লিক করলে কিন্তু পানি উঠবে না। আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এরপর আপনি একটু মোটরটা চালিয়ে চেক করবেন, লাগলে প্রয়োজন হলে আপনার পানি দিয়ে চেক করে নেবেন।